উকিলের বুদ্ধি লিখেছেন সুকুমার রায় গরিব চাষা তার নামে মহাজন নালিশ করেছে বেচারা কবে তার কাছে পঁচিশ টাকা নিয়েছিল সুদাসলে তা এখন পাঁচ টাকায় দাঁড়িয়েছে চাষা অনেক কষ্টে একশ টাকা জোগাড় করেছে কিন্তু মহাজন বলছে পাঁচ টাকার এক পয়সাও কম নয় দিতে না পারাতো জেলে যাও সুতরাং চাষার আর রক্ষা নাই এমন সময় সামলা মাথায় চশমা চোখে তুখর বুদ্ধি উকিল এসে বললেন ওই এক টাকা আমায় দিলে তোমার বাঁচবার উপায় করতে পারি চাষা তার হাতে ধরল পায়ে ধরল বলল আমায় বাঁচিয়ে দিন উকিল বললেন তবে শোনো আমার ফন্দি বলি যখন আদালতের কাঠ গড়ায় গিয়ে দাঁড়াবে তখন বাপুহে কথা টথা কয় না যে যা খুশি বলুক গাল দিক আর প্রশ্ন করুক তুমি তার জবাবটি দেবে না খালি পাঠার মতো ব্যয় করবে তা যদি করতে পারো তাহলে আমি তোমায় খালাস করিয়ে দেব চাষা বলল আপনি কর্তা যা বলেন তাতেই আমি রাজি আদালতে মহাজনের মস্ত উকিল চাষাকে এক ধমক দিয়ে জিজ্ঞাসা করলেন তুমি সাত বছর আগে পঁচিশ টাকা কর্জ নিয়েছিলে চাষা তার মুখের দিকে চেয়ে বলল ব্যা উকিল বললেন খবরদার বল নিয়েছিলে কিনা চাষা বলল ব্যা উকিল বললেন হুজুর আসামির বেয়াদবি দেখুন হাকিম রেগে বললেন ফের যদি অমনি করিস তোকে আমি জেল দেব চাষা অত্যন্ত ভয় পেয়ে কাতকাঁধ হয়ে বলল ব্য হাকিম বললেন লোকটা কি পাগল নাকি তখন চাষার উকিল উঠে বললেন হুজুর ও কি আজকের পাগল ও বহুকালের পাগল জন্মবধি পাগল ওর কি কোনো বুদ্ধি আছে না জ্ঞান আছে ও আবার কর্চ নেবে কি ও কি কখনো ক্ষত লিখতে পারে নাকি আর পাগলের ক্ষত লিখলেই বা কি দেখুন দেখুন এই হতভাগা মহাজনটার কাণ্ড দেখুন তো ইচ্ছে করে জেনে শুনে পাগল তাকে ঠকিয়ে নেওয়ার মতলব করেছে আরে ওর কি মাথা ঠিক আছে এরা বলেছে এখানে একটা আঙ্গুলের টিপ দে পাগল কি জানে সে অমনি টিপ দিয়েছে এই তো ব্যাপার দুই উকিলের ঝগড়া বেঁধে গেল হাকিম খানিক শুনে টুনে বললেন মকদ্দমা ডিসমিস। মহাজনের তো চক্ষুস্থির সে আদালতের বাইরে এসে চাষাকে বললেন আচ্ছা না হয় তোর চাষ টাকা ছেড়েই দিলাম ওই একশ টাকাই দে চাষা বলল ব্য মহাজন যতই বলেন যতই বোঝান চাষা তার পাঠার বুলি কিছুতেই ছাড়ে না মহাজন রেগেমেগে বলে গেল দেখে নেব আমার টাকা তুই কেমন করে হজম করিস চাষা তার পোটলা নিয়ে গ্রামে ফিরতে চলেছে এমন সময় তার উকিল এসে ধরল যাচ্ছ কোথায় বাপু আমার পাওনাটা আগে চুকিয়ে যাও একশ টাকায় রফা হয়েছিল এখন মোকদ্দমা তো জিতিয়ে দিলাম চাষা অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে বলল ব্য উকিল বললেন বাপু হে ওসব চালাকি খাটবে না টাকাটি এখন বের কর চাষা বোকার মতো মুখ করে আবার বলল ব্য উকিল তাকে নরম গরম অনেক কথাই শোনাল কিন্তু চাষার মুখে কেবলই ওই এক জবাব তখন উকিল বলল হতভাগা গুমুখু পাড়া গিয়ে ভূত তোর পেটে এত শয়তানি কে জানে আগে যদি জানতাম তাহলে পোটলা শুদ্ধ টাকাগুলো আটকে রাখতাম বুদ্ধিমান উকিলের আর দক্ষিণা পাওয়া হল না